অন্তত ২৪ ঘন্টা হামলা পাল্টা হামলা চলেছে রাশিয়ার বেলগরোদে। সীমান্তবর্তী এই এলাকায় হামলা প্রতিহত করতে রাশিয়া সেনা মোতায়েনের পাশাপাশি মোতায়েন করেছিল যুদ্ধযান আর আর্টিলারি। এই হামলার দায় স্বীকার করেছে রুশ বিরোধী স্বাধীনতাকামী কয়েকটি গ্রুপ। মস্কো বলছে অন্তত ৭০ জন হামলাকারীকে হত্যা করেছে রুশ সেনারা, সঙ্গে ৪টি যুদ্ধযান ও ৫টি পিকআপও ধ্বংস করা হয়েছে। রাশিয়া এখনও এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে যাচ্ছে। মস্কোর দাবি এই হামলায় ব্যবহার করা হয়েছে মার্কিন সমরাস্ত্র, যদিও তা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। Some of the reports circulating on social media and elsewhere making claims that U.S. supplied weapons were used in these attacks. I will say that we're skeptical at this time of the veracity of these reports. As a more general principle, as we've said, and I believe I said yesterday, এদিকে বাল্টিক সাগরের ওপরে আন্তর্জাতিক আকাশসীমায় উড়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর দুটি B-1B বোমারু বিমান। রাশিয়ার দাবি আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র। নিজ দেশের আকাশসীমার নিরাপত্তা রক্ষায় একটি Su-27 যুদ্ধবিমান উড়িয়েছে মস্কো। বিদেশি ওই বিমানগুলো সরিয়ে নেয়ার পর ঘাঁটিতে ফিরিয়ে আনা হয় মস্কোর বিমান। পেন্টাগন বলছে ইউরোপে পরিকল্পিত মহড়ার অংশ হিসেবেই এই বিমানগুলো উড়িয়েছে ওয়াশিংটন। আগস্টেই নিজেদের নতুন পারমাণবিক সাবমেরিন পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের কাছে স্থাপন করবে রাশিয়া। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের অবস্থান শক্ত করছে মস্কো। জেনারেলিজিমো সুভরভ নামের এই সাবমেরিন রুশ নৌবহরে যুক্ত হয় ২০২২ সালের শেষে। এই সাবমেরিনে ১৬টি পর্যন্ত পরমাণু অস্ত্র বহনের সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলোতে প্রতিরক্ষা বাড়াচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরিল বলেন, ইউক্রেনে আগ্রাসন প্রতিহত করতে কিয়েভকে আরও ২,২০,০০০ আর্টিলারি শেল দিয়েছে ইউ, সঙ্গে দেয়া হয়েছে ১৩০০ ক্ষেপণাস্ত্র। চলতি বছরের মধ্যে ১০,০০০ সমরাস্ত্র সরবরাহের লক্ষ্যমাত্রা ইউরোপীয় ইউনিয়নের। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।